Hi, my name is Debabroto Roy. I'm here to help you learn spoken English. আজ আমরা should এর ব্যবহার শিখব। কোথায় এবং কিভাবে আমরা should ভার্বটিকে ব্যবহার করব। Should এক ধরনের মডাল ভার্ব। Should আমরা কোনো কর্তব্য বোঝাতে বা কিছু উচিত বোঝাতে ব্যবহার করে থাকি। যেমন আমি বলতে পারি আমাদের গরিবদের সাহায্য করা উচিত। We should help the poor. তোমার বসের কথা মেনে চলা উচিত। ইউ শুড ওবে ইউর বস। উপদেশ অর্থেও শুডের ব্যবহার হয়। যেমন তোমার ডাক্তার দেখানো উচিত। ইউ শুড সি এ ডক্টর। উদ্বেগ অর্থাৎ অ্যাংজাইটি বোঝাতে। আই অ্যাম অ্যাংসাস দ্যাট হি শুড রিকোভার সুন। কিছু ইচ্ছা বোঝাতে, উইশ বোঝাতে শুডের ব্যবহার হয়ে থাকে। যেমন আমি আপনাকে সাহায্য করতে চাই। আই শুড লাইক টু হেল্প ইউ। আমি অবশ্যই যেতাম তোমার জায়গায় থাকলে। আই শুড গো ইফ আই ওয়ার ইউ। সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড অর শুড নট প্লাস বেস ভার্ব। বেস ভার্বের অর্থ হলো ভার্বটির মূল রূপ, তার সাথে এস, ইএস অথবা পাস্ট ফর্ম ইত্যাদির ব্যবহার হবে না। কিছু প্রত্যাশা বোঝাতেও শুডের ব্যবহার হয়ে থাকে। যেমন সে অবশ্যই মিটিংটিতে উপস্থিত থাকবে। হি শুড বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এ নিয়ে কোনো সমস্যা হবে না। ইট শুডন্ট বি এ প্রবলেম। অতীতের কোনো বিষয় নিয়ে অনুতাপ করা বোঝাতে, রিগ্রেট করা বোঝাতে শুডের ব্যবহার হয়ে থাকে। আমার গাড়িটি কেনা উচিত হয়নি। আই শুডন্ট হ্যাভ বট দ্য কার। তোমার মিটিংটিতে অংশগ্রহণ করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। এক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব এর ব্যবহার হবে। কোনো সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হিসেবেও শুডের ব্যবহার হয়ে থাকে। যেমন আমি যদি দিল্লি যাই, আমি তোমার সাথে দেখা করব। ইফ আই শুড ভিজিট দিল্লি, আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ। সাবজাংটিভ হিসেবে যদি তুমি পরীক্ষায় পাস করো, বাবা তোমায় একটি সুন্দর পুরস্কার দেবে। ইফ ইউ শুড পাস দ্য টেস্ট, ফাদার উড গিভ ইউ এ নাইস গিফট। শুড যেহেতু একটি মডাল ভার্ব, প্রত্যেকটি সাবজেক্টের সাথে আই, ইউ, হি, সি, দে সব ক্ষেত্রেই শুডেরই ব্যবহার হবে। নেগেটিভ করতে হলে শুড নট, প্রশ্নবোধক করতে হলে শুড ভার্বটিকে সাবজেক্টের আগে বসাতে হবে। এবং শুডের পর অন্য কোনো মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট ইত্যাদির ব্যবহার করা যাবে না। প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ব্যবহার হবে। যেমন ইট শুড বি ডান বাই টুমোরো, কালকের মধ্যে কাজটি করতে হবে। ইউ শুড মাস্ট ডু ইট এই ধরনের সেন্টেন্স আমরা বলতে পারবো না, যেহেতু শুড এবং মাস্ট পরপর দুটি মডাল ভার্বে ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা তার পরিবর্তে ইউ শুড হ্যাভ টু ডু ইট এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারবো। দ্য বস কুড বি হেয়ার উইদিন 5 মিনিটস, অথবা আমরা বলতে পারি দ্য বস শুড বি হেয়ার উইদিন 5 মিনিটস। দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য হলো যখন আমরা কুডের ব্যবহার করছি সেক্ষেত্রে দেয়ার ইজ এ পসিবিলিটি, একটি সম্ভাবনা রয়েছে বসের আসার। আমি 50% শিওর যে বস আসতে পারে, কিন্তু দেরিও হতে পারে। কিন্তু যখন আমি বলছি দ্য বস শুড বি হেয়ার উইদিন 5 মিনিটস, সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, দেয়ার ইজ এ প্রবাবিলিটি, এবং সেটি সঠিক, আমি সঠিক বলেই মনে করি যে বস 5 মিনিটের মধ্যে উপস্থিত হবে। নাও প্র্যাকটিস, ট্রাই টু মেক অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ পসিবল with the word should. Thanks for listening. If you like it, please subscribe and share it with your friends.